সালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ওয়েব অটোমেশন নিয়ে। আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ ওয়েব অটোমেশন, তাহলে খুব সুন্দর সুন্দর এক্সাম্পল পেয়ে যাবেন, ডেফিনেশন পেয়ে যাবেন। তো আমি সহজ বাংলায় যদি আপনাদেরকে বোঝাই, ওয়েব অটোমেশন হচ্ছে আপনি একটি অটোমেশন সলিউশন ডেভেলপ করবেন, একটি সফটওয়্যার ডেভেলপ করবেন বা একটি প্রোগ্রাম রেডি করবেন, যেটা কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে যে আপনার একটি স্পেসিফিক টাস্ক সে অটোমেটিক্যালি করে দিবে আপনার ওই সফটওয়্যার বা ওই প্রোগ্রামের মধ্যে দেওয়া ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে। তো এটা হচ্ছে ওয়েব অটোমেশন। এখন আমি যদি এক্সাম্পল সহকারে আপনাদেরকে বোঝাই, সাপোজ আপনি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্যান্ডিডেট, আপনি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন। তো আমি জানি না আপনি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা, বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন কিনা, অথবা অ্যাডমিশন দিছিলেন, চান্স পেয়েছেন কিনা, হোয়াট এভার, এটা আমাদের কনসার্ন না। কনসার্ন হচ্ছে আমরা জিনিসটা কিভাবে কাজ করে এবং কোন পারপাসে আসলে অটোমেশন ইউজ হয়। তো সাপোজ আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবো। তো এটা করতে হলে আমরা কি করবো, প্রথমে একটি ব্রাউজার নিব, সেই ব্রাউজারে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা এটা আমরা দিব, দিয়ে ওর ভিতরে যে মেনু থেকে অ্যাপ্লাই নাও যে বাটন থাকবে ওখানে ক্লিক করব। এরপর ভিতরে যে একটি ফর্ম আসবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিব, দিয়ে সাবমিট করব। এরপরে কোন ইউনিটে আমরা ভর্তি পরীক্ষা দিব সেটা সিলেক্ট করে আবার সাবমিট দেব। এভাবে পেমেন্ট করার মাধ্যমে আমরা ওর প্রসেসটা সম্পন্ন করব। তো এটা একটা লং প্রসেস। তো এই প্রসেসটা যদি এমন একটি সিস্টেম ডেভেলপ করা যায় যে এটা অটোমেটিক্যালি সব করে দিবে, এই সিস্টেমটা যখন আমি রান করব তখন এই সিস্টেমটা নিজে নিজে কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করবে, ব্রাউজার ওপেন করে সে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে অটোমেটিক, আপনার মাউস ধরে ধরে কাজ করা লাগবে না। তারপর আপনি যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিচ্ছেন কিবোর্ড থেকে, এটাও দেওয়া লাগবে না, এটাও সে অটোমেটিক করে করে ফেলবে। একটা হিউম্যান যেমন কাজ করে ঠিক ওইভাবে কাজ করবে, কিন্তু কাজটা হবে হচ্ছে অটোমেটিক। তো অনেকটা ভৌতিক কাজের মতো। তো এই সিস্টেমটা আমি একটা সিস্টেম ডেভেলপ করছি, এটা কোন পারপাসে আপনাদের সাথে শেয়ার করবো, দেখলে আশা করি আপনাদের অনেকের ইন্টারেস্ট জাগবে এই ওয়েব অটোমেশন নিয়ে, এবং খুবই ইন্টারেস্টিং জিনিস। আমি যখন কাজ করি তখন খুবই মজা পাই এ ধরনের কাজ করতে। সরি ফর দ্যাট, এখানে হচ্ছে নয়েজ আছে অনেক বেশি, সাইডে বাচ্চারা খেলা করতেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রায় 132 লাইনের একটা কোড লিখে এখানে একটা সিস্টেম ডেভেলপ করছি, এবং আমি এখানে এই অটোমেশন সলিউশনটা করতে ইউজ করেছি হচ্ছে নোটজেস এর জনপ্রিয় অটোমেশন লাইব্রেরি হচ্ছে পাপেটার। তো এটার মাধ্যমে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে একটি টিকিট বুকিং একটা ওয়েবসাইটে, সেখানে খুবই কম্পিটিশন হয় টিকিট গুলা বুক হওয়ার জন্য। তো এই টিকিট গুলা যখন বুক হয় তখন খুব ইনস্ট্যান্ট, কয়েক সেকেন্ডের মধ্যে আসলে টিকিট গুলো সব বুক হয়ে যায়। তো আমাকে যে ক্লায়েন্ট আসলে কাজ দিয়েছেন, ওনার এটার পারপাসটা ছিল যে সকাল 7টার সময় যখন টিকিটটা রিলিজ হবে ওয়েবসাইটে, সেই জন্য এই বটটার সাথে সাথে রান করে দিবে, অটোমেটিক এই বট সেই টিকিট গুলা বুক করে ফেলবে, ম্যাক্সিমাম সংখ্যক টিকিট বুক করবে। তো এটা আমি আপনাদেরকে দেখাই লাইভে, এটা করা হয়েছে। এটা করতে আমার টাইম লাগছে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা টাইম লাগছে। তো এটা দেখাই রান করে আপনাদেরকে যে কিভাবে কাজ করে। এখন পরবর্তীতে এখানে আমরা এখন ডাইরেক্ট কোড এডিটর থেকে রান করে দেখাচ্ছি, এটা চাইলে ভিজুয়াল ইন্টারফেস করা যাবে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যাবে, ওয়েবে ওয়েব অ্যাপ্লিকেশন করা যাবে, অথবা আপনি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশন কনভার্ট করতে পারবেন, বা ক্রোমের এক্সটেনশনও বানিয়ে নিতে পারবেন। এটা আমাদেরকে বললে আমরা আপনাকে এভাবে এই সলিউশন গুলো ডেভেলপ করে দিতে পারবো। তো চলুন, এই যে আমি জাস্ট স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে সাথে এখানে হচ্ছে ব্রাউজারটা এখন ওপেন হবে। হ্যাঁ, ব্রাউজারটা ওপেন হবে, যে ওয়েবসাইটের যে ইয়েটা দেয়া আছে ওইটাতে যাবে, যাওয়ার পরে লোড হচ্ছে। ওয়েবসাইটটা লোড হওয়ার আগ পর্যন্ত এখন দেখেন এই যে ডেটটা আছে এখানে, ডেটটা ফিল আপ করবে, অটোমেটিক ফিল আপ করছে। তারপর টিকিটে এখানে সর্বোচ্চ কয়টা টিকিট আছে সেটা এসে সিলেক্ট করছে, লিস্টটা ব্যাস অটোমেটিক কিন্তু হয়ে গেল। এই যে টিকিটটা এখন বুক, এখানে সর্বোচ্চ দেখেন 42টা টিকিট ও এখান থেকে নিয়ে বুক করে ফেলছে। এখন জাস্ট হচ্ছে আপনি নাম আর রোল দিয়ে আপনি প্রসিডিউর চেক আউট দিলে কাজ হয়ে যাবে। এই পর্যন্ত আসতেই আসলে অনেক বেশি টাইম লেগে যায়, এবং এর মধ্যে দেখা যাচ্ছে বাকি টিকিট গুলো বুক হয়ে যায়। তো এটা হচ্ছে অটোমেশন সলিউশনের মাধ্যমে, এই পর্যন্ত আসলে এখন এই 42টা টিকিট আপনি দৃশ্যস্তে এখানে যে 40 মিনিট, এই 14 মিনিটের মধ্যে আপনি এটা ফিল আপ করে ফেলে কাজ করলে হয়ে যাবে। অথবা আপনি চাইলে এগুলো আসলে ফিল আপ করে দেওয়া পসিবল এই অটোমেশন সলিউশনের মাধ্যমে।
তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এতটুকু পর্যন্ত নিয়ে আসা, তো এটাই। তো দেখেন আমরা এখানে খুব ফাস্ট, মাত্র আমরা এখানে 42টা টিকিট কিন্তু বুক করে ফেলছি। এখন আমি যদি আপনাদেরকে এখানে এসে ব্যাকে দেখাই মেকানিজমটা কি হয়েছে, সেটা হচ্ছে প্রথমে এই ওয়েবসাইটটা লোড করবে, এই লিঙ্কে আসবে, এসে এখানে এসে অটোমেটিক এখানে যে ডেটের আমার টিকিট দরকার সেই ডেটটা এখানে বসে যাবে অটোমেটিক। বসে গেলে কি হবে, তখন এই স্লট গুলো ওপেন হবে, এই স্লট গুলো, এই প্রত্যেকটা স্লট দেখেন, এই যে 8টা 30 মিনিট, 9টা 15 মিনিট, 9টা 30 মিনিট, তারপরে এই যে টাইম, এই টাইমে 8টা 30 মিনিট থেকে সকাল 8টা 30 মিনিটে এই বোটটা, এই যে বোট, এই বোটের টিকিটটা বুক হবে। এই বোটটা 14টা সিট আছে এই বোটে, হ্যাঁ, আর এর আগে সিটগুলো বুক হয়েছে। প্রত্যেকটা স্লট 70টা করে টিকিট থাকে, হ্যাঁ, মানে এক একটা বোটে 70 জন করে যাইতে পারে। তো এখানে দেখেন এই স্লটে যে 9টা 15তে একটা মাত্র আছে টিকিট খালি, এটাতে 25টা আছে। তো আমাদের ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টস হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যক টিকিট বুকিং দিতে হবে যে কোনো স্লটে, ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক টিকিট। তো এখানে আমি যে মেকানিজমটা এখানে সেট আপ করছি সেটা হচ্ছে প্রথমে এখানে আসবে, ডেটটা দিবে অটোমেটিক, দেওয়ার ফলে এই স্লটগুলো ওপেন হবে। এরপরে প্রত্যেকটা স্লটে লুপ চলবে, লুপ চলে এখান থেকে সর্বোচ্চ সংখ্যক সিট, যেমন এই স্লটগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিট কোনটাতে আছে, এই যে 25টা সিট খালি আছে, 25টা টিকিট আমি হচ্ছে বুক করব। তো এর মধ্যে এসে ম্যাক্সিমাম নাম্বার এই 25 এটা জেনারেট করবে, আবার এখানে ফিরে যেয়ে এই 25টা এখানে বসে যাবে অটোমেটিকলি, এখানে বসে যাবে। বসে গেলে এরপর আবার আসবে ম্যাক্সিমাম যে 25টা, এই 25টা তখন এখানে ক্লিক হয়ে যাবে অটোমেটিক সেট হয়ে, তারপরে রিকোয়েস্ট টিকিট এটাতে অটোমেটিক ক্লিক হয়ে যাবে। এই যে, তো দেখুন আমি এই কাজটা করতে কিন্তু আমার অনেক টাইম লাগছে দেখতে। তো এই ফুল প্রসেসটা আপনার এই যে আমি আপনাকে রান করে দেখালাম, এটা খুব সহজে হচ্ছে এই অটোমেটিক সলিউশনের মাধ্যমে এটা করে ফেলা পসিবল। আমি যদি আরো একবার আপনাদেরকে দেখাই, এই যে আমি এখানে কনসোল করে রাখছিলাম যে ম্যাক্সিমাম রিমাইনিং সিট এখানে দেওয়া আছে, তো আমি যদি আবার প্রোগ্রামটা রান করি, দেখেন এখন যে অবস্থা আছে ওই অবস্থার মধ্যে আসলে এটা দেখাবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের অটোমেশন সলিউশন যদি আপনাদের দরকার হয় ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ডেভেলপ করে দিতে পারবো।